হলো খাঁটি মুসলমান, যারা আমার হোসেনের গোলাম। যা বাত তো আসুন, আমার কাদের ভাই লেখা এবং কাদের ভাই লেখার আন্দাজ দেখি। আলী মনম গুলামে আলী, হাজারো জান গিরামি ফিদা বনামে আলী, হায়দরিয়ম কলন্দরম মস্তম বন্দে মুর্তুজা আলী হস্তম, বেসুমায়ে তমম রিলদনম কে সকে কুয়ে সেরে ইয়াজিদন। তো আসুন ভাই, আমার নবীজি বলে গেলেন দুটো জিনিস দেখা যাচ্ছে, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আহলে বায়াত ইসরাত। তো আহলে বায়াত কি? পাক পাঞ্জাতন। আহলে বায়াত হচ্ছে পাক পাঞ্জাতন। তো আহলে বায়াতই হচ্ছে ঘর বা ঘরের সদস্য বাংলা মানে। তো আমার মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন আর নবীজিকে নিয়ে পাঁচ, এই পাঁচ পাঞ্জাতন, এই সিলসিলার মধ্যে যারা দাখিল থাকবে তারাই হচ্ছে এই 73 ভাগের এক ভাগ। তো নবীজির কথা মতে, আমার কথা নয়, হাদিস মোতাবেক, কোরআন মোতাবেক কথা। তো আসো, কেন এই দুটো জিনিসকে তোমরা জড়িয়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে না। তো আমরা সেই জিনিস কি ধরিয়ে রেখেছি, ধরে রেখেছি এবং পেয়েছি আমার ইসমাইল সাহেব আবার রহমতে। তো আসুন, আজ থেকে পাঞ্জাতন যত মন দিয়ে শোনো সবাই, আর নাজাত পেতে হলে আগে প্রেমে দিল ভরা চাই। তো নবী আলী, মা ফাতেমা, হযরতে হাসান হোসেন, ওরে নবী আলী, মা ফাতেমা, হযরতে হাসান হোসেন, আর উম্মতের দায় দায়িত্ব আমার পাঞ্জাতন নিয়ে আছে। তো এক যোগে এক সূত্রে তো এক যোগে এক সূত্রে জুড়ে আছে পাঞ্জাতন। ওর পাচু কাদের বলে শোনো খাস আমত গণ, আমার নবীজি কি বলে গেছেন দেখুন। আর শোনো শোনো, আর শোনো শোনো বলছি শোনো তামা মুসলমান, আমি বলিনি, আমার বাচ্চু কাদের ভাইও বলেনি, নবীজি যেটা বলছে সেটা আমার বাচ্চু কাদের ভাইয়ের কলম থেকে আসতে দেখুন। আর শোনো শোনো বলছি শোনো তামা মুসলমান, ওর নূর নবীজি করে দিলেন, আমার নূর নবীজি করে দিলেন দুনিয়াতে এলান। যারা আলীকে ভালোবাসে না, যারা আমার আলীকে মানে না, আমি তাদেরকে ভালোবাসি না। যারা আমার আলীকে মানে না, আমি তাদেরকে ভালোবাসি না। যারা আমার আলীকে মানে না, আমি তাদেরকে ভালোবাসি না। শোনো শোনো
বলছি শোনো দামা মুসলমান, শোনো শোনো বলছি শোনো দামা মুসলমান, নূর নবীজি করে দিলেন জগতে এলান। যারা আমার আলীকে মানে না, যারা আমার আলীকে মানে না, আমি তাদেরকে ভালোবাসি না। যারা আমার আলীকে মানে না, আমি তাদেরকে ভালোবাসি না। যারা আমার আলীকে মানে না, আমি তাদেরকে, যারা আমার আলীকে মানে না, আমি তাদেরকে ভালোবাসি না। আমি হলাম ইলমের শহর আলী দরওয়াজা। কেমন ইতিহাস দেখুন, আমার নবীজি বলে গেলেন আমার পরে আমি যাদের মাওলা আলী তার মাওলা, কিন্তু মেনে নিল কি মেনে নেয়নি? তাহলে গদি বসলে কে বলছিল, গদিতে কে বসেছিল? আমার আলীকে বসতে দিয়েছিল কি দেয়নি? তো লক্ষ্য রাখুন, তাহলে নবীর উম্মত কারা? খুব ভালো করে খেয়াল করবেন যে কালাম উনি যে লিখে দিয়েছেন আমার কাদের ভাই, এই যে ফাইন, ওরে আমি হলাম ইলমের শহর আলী দরওয়াজা, ওরে আমি আলী আলী আমার, আর বলিলাম সাফা আমার আলীকে যারা মানে না, আমার আলীকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি আমার আলীকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি আমার আলীকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি না, আলীকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি না। বললেন আমার নূর নবীজি, আমার দেখা পেতে যদি চাও একটি বার, হয়ে যাবে আলীর সাথে দেখা দুইটি বার, হয়ে যাবে আলীর সঙ্গে দেখা দুইটি বার, হয়ে যাবে আলীর সাথে দেখা দুইটি বার, হয়ে যাবে আলীর সাথে দেখা দুইটি বার। তো আসুন, আমার ইসমাইল শাহ বাবার গেটেতে যদি দারোয়ান বসে থাকে, আসার সময় একবার দেখা হবে, আর আমার ইসমাইল বাবা জিয়ারত করার পর আবার যখন যাবো আবার দেখা, তাহলে দুবার দেখা। তো আমার দেখা পেতে যদি চাও একটি বার, হয়ে যাবে আলীর সাথে দেখা দুইবার, আলী নামের দরওয়াজাটি হতে হবে পার, আসতে যেতে আলীর সাক্ষাৎ হবে গো দুবার, খোদা হলো মাওলা মাহমুদ আমি নূরে খোদা, ওরে খোদা হলো মাওলা মাহমুদ আমি নূরে খোদা, আর আমার সাথে মিশে আছে আমার নবীজি বললেন, ওরে আমার সাথে মিশে আছে আলী নূরে খোদা, যারা আমার আলীকে মানে না, যারা আমার আলীকে মানে না, আমি তাদেরকে ভালোবাসি না, আমার আলীকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি না, আমার আমার নূর নবীজির আরো মেয়ে ছিল, কিন্তু মা ফাতেমা গরিবী হালে দিন কাটাতো,
উপোস থাকতো একবেলা, তার জুটতো একবেলা জুটতো না, তাকে পাক পাঞ্জাতনা ঠাঁই দিয়েছে। আমার ইমাম হাসান হোসেনকে পাঞ্জাতনা ঠাঁই দিয়েছে। তো আসুন, তাই বলছে কি, ওরে বেটি আমার সবরিনি বরকতের গোড়া, আমার সাফায়েত পাবে না বেটিকে ছাড়া, আমার সাফায়েত পাবে না বেটিকে ছাড়া, ওরে বেটি আমার সবরিনি বরকতের গোড়া, আমার সাফায়েত পাবে না বেটিকে ছাড়া, আমার বেটির লাকাব হলো খাতুনে জান্নাত, আমার বেটির নাম হলো খাতুনে জান্নাত, ওরে আমার বেটির লাকাব হলো খাতুনে জান্নাত, সেই মা ফাতেমা বিনে কেহ, সেই মা ফাতেমা বিনে কেহ পাবে না জান্নাত, আমার ফাতেমা কে যারা ওই মানে না, ফাতেমা কে যারা ওই মানে না, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি, ফাতেমাকে যারা মানে না, তাদেরকে ভালোবাসি না। কত সুন্দর আমার কাদের ভাই লিখেছেন, দেখুন, আরে আমি হই ইরফানি গাছ আলী তাহার ছাল, আমি হই ইরফানি গাছ আলী তাহার ছাল, আর ওই গাছের ডাল ফাতেমা রাখিও খায়াল, ওই ফাতেমার গাছ ফাতেমা আলীও তাহার, আমি হই ইরফানি গাছ আলী তাহার ছাল, ওই গাছের ডাল ফাতেমা রাখিও খায়াল, সেই ডালেরই দুইটি ফুল বর্ণনা শোনেন, একটি ফুলের নাম হাসান আর একটি নাম হোসেন, একটি ফুলের নাম হাসান আর এক ফুল নাম হোসেন, ওরে ময়দানে হাসরে, ময়দান হাসরে আমার নাতি হযরতে হাসান, ময়দান হাসরে আমার নাতি হযরতে হাসান, আমার উম্মতকে আবে কাউসার, আমার উম্মতকে আবে কাউসার করাবে ওই পান, আমার হোসেনকে যারা মানে না, আমার হাসানকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি, আমার হোসেনকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি, আমার হাসানকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি, আমার হোসেনকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি, আমার হোসেনকে যারা মানে না, আমি তাদেরকে ভালোবাসি, আমার হোসেনকে যারা মানে না। ময়দান হাসরে আমার নাতি হযরতে হাসান, মুটকে আবে কৌসর করাবে গো পান, যারা আমার হাসানকে মানে না, যারা আমার হাসানকে মানে না, আমি তাদেরকে ভালোবাসি না, আমার হাসানকে মানে না, আমরা তাদেরকে ভালোবাসি না, যারা আমার হাসানকে মানে না, তাদেরকে ভালোবাসি না, আসুন ভাই।
আমার নূর নবীজি আমার ইমাম হাসান হোসেনকে কাঁধে করে নিয়ে ঘোড়া সেজেছে, উঠ সেজেছে। তো ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসবে তারাই হচ্ছে খাঁটি উম্মত, একদম হিসাবে করে যাচ্ছে। আমার নবীজি অনেক দুঃখে বলে গিয়েছিলেন, কেন উনি বুঝতে পেরেছিলেন, কেন উনি গায়েব জানতেন যে আখেরি জামানায় আমার উম্মতরা 73টা ভাগে ভাগ হয়ে যাবে। তো দেখুন আহলে বায়াত যারা পীর ওলি মান্যওয়ালা তারাই হচ্ছে নবীকে মান্যওয়ালা, তারাই প্রকৃত উম্মত একদম হিসাবেতে। তাই শেষ কথা, আলী ফাতেমা হাসান হোসেন আমায় নিয়ে পাঁচ, এক কামলিতে ঢাকা সবাই ভরা এতে রাত। আলী ফাতেমা হাসান হোসেন আমায় নিয়ে পাঁচ, এক কামলিতে ঢাকা সবাই ভরা এতে রাত। সাবধান হও উম্মতগণ খেয়ো না ধোকা, পাক পাঞ্জাতন হলো ঠিক নূহ নবীর নৌকা। পাঁচুকাদের কিরজে প্রেম দেখালো হোসেন, পাঁচুকাদের কিরজে প্রেম দেখালো হোসেন। কুরবানি হয়ে ইসলামকে, কুরবানি হয়ে ইসলামকে জিন্দা করিলেন আমার হোসেনকে যারা মানে না, আমার হোসেনকে যারা মানে না আমি তাদেরকে ভালোবাসি না, আমার হোসেনকে যারা মানে না আমি তাদেরকে ভালোবাসি না। ভালোবাসি না আমি তাদেরকে ভালোবাসি না।